আপনারা শুনছেন ঘোস্ট ডিটেকটিভের লেখা একটি অনবদ্য ভৌতিক কাহিনী রক্তপিশাচ। রক্তপিশাচ পর্ব ৩। ভবানীবাবুর মুখটা ম্লান হয়ে রইল। চিন্তিতভাবে বারান্দায় পায়চারি করতে লাগলেন, আর মাঝে মাঝে হয়তো নিজের মনে বিড়বিড় করে কি যেন বলছেন। আমি বিছানায় চুপ করে বসে রইলাম, মনে মনে প্রার্থনা করছি আজ রাতে যেন বৃষ্টি না হয়, কারণ যদি বৃষ্টি হয় তাহলে লোডশেডিং হবে, যেটা এই সময়ে একদমই কাম্য করা যায় না। ভবানীবাবুর মনের আশঙ্কাটা আজ আমার মনে একটা আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। ক্রমে সন্ধ্যা হয়ে এলো, সারা বাড়িটা এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে আছে। অত্যন্ত ঠান্ডা একটা বাতাস ঘরে এসে ঢুকল, বুঝলাম কোথাও হয়তো বৃষ্টি পড়ছে। তার বার্তা হাওয়ার মাধ্যমে আমার কাছে এসে পৌঁছেছে। মনের ভিতর কোথাও যেন একটা ভয় কেঁদে উঠল, তার ক্রন্দনের আবহে বুকটা কেমন যেন ভারী ভারী হয়ে যাচ্ছে। মনের মধ্যে একটা অস্বস্তির নতুন সূর্যের উদয় হল, তার আলোয় এখন আমার মনের দুয়ার আলোকিত হয়ে রয়েছে, কিন্তু সেই সূর্যের আলো অরুণ আলোর মতো স্নেহসম নয়, অত্যন্ত কড়া কটকটে তার তেজ। সব যেন পুড়ে ঝলসে যাচ্ছে। দ্রুত পদে ঘর ত্যাগ করে বারান্দার প্রান্তে এসে দাঁড়ালাম, আপন মনে আকাশের দিকে তাকালাম। যেন মহাবিশ্বে অনন্তকাল ধরে জমে থাকা অন্ধকার আজ এই আকাশের বুকে এসে জড়ো হয়েছে। এত ভয়াল অন্ধকার জীবনে আমার এ দুটি চোখ দেখেনি। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ভবানীবাবুর ঘরে গেলাম। আজ আর উনি বৈঠকখানায় যাননি। ঘরে ঢুকে দেখলাম তিনি একটা ইজি চেয়ারে আরাম করে বসে চোখ বুজে আছেন। আমার পায়ের শব্দ শুনে চোখ মেলে তাকালেন, কিন্তু কিছুই বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি বললাম, খুব চিন্তা করছেন নাকি? ভবানীবাবু অত্যন্ত হালকা সুরে বললেন, জানি না, কিন্তু চিন্তা করেই বা বিশেষ লাভ কি? কোনো লাভ নেই ভবানীবাবু, যা হবে দেখা যাবে, শুধু শুধু চিন্তা করে শরীরটাকে কষ্ট দেবেন না। বলে একটা চেয়ারে বসলাম। এমন দুর্দিনে কষ্ট না দিতে চাইলেও সে শেষমেশ কষ্টেই ভোগে। মনে জোর আনুন, আপনি কেন ভেঙে পড়ছেন? একটু অনুনয় মিশ্রিত তীব্রভাবে বললাম। ভবানীবাবু অন্যমনস্ক হয়ে বললেন, রক্তপিশাচকে মৃত্যু যন্ত্রণায় দেখে না যেতে পারলে আমার শান্তি হবে না। সে আপনি দেখে যেতে পারবেন, তবে ভবানীবাবু এ রক্তপিশাচকে ধরতে বেশ বেগ পেতে হবে। কথাটা শুনে ভবানীবাবু সোজা হয়ে বসলেন, দ্রুত বললেন, কিরকম? আমি বললাম, এ রক্তপিশাচ অতি ধূর্ত, তার সাথে অত্যন্ত নিষ্ঠুর, সে তো এক এক করে হত্যা করে যায়, কিন্তু মজার বিষয় এই যে সে কোনো চিহ্ন রেখে যায় না। চিহ্ন বলতে তার দৈহিক চিহ্ন বুঝিয়েছি আমি। কিন্তু রুদ্রদামন, আজ সকালে তো তার পায়ের ছাপ দেখলাম। হ্যাঁ দেখলাম, হয়তো কোনো কারণবশত রক্তপিশাচ যখন সেই পথ ধরে যাচ্ছিল সে হয়তো খেয়াল করেনি তার পায়ের ছাপ মাটিতে পড়েছে। প্রায় আধ কিলোমিটার চলার পর যখন সেই জঙ্গলটা আসলো, অমনি তার খেয়াল হলো তার পা মাটিতে এতক্ষণ স্বাক্ষর দিয়ে এসেছে। অমনি সে সাবধানতা অবলম্বন করল। আমাদের মনে হচ্ছে যে রক্তপিশাচ সেই জঙ্গল দিয়ে সোজা গেছে আসলে, কিন্তু তা নয় ভবানীবাবু। তবুও এত সাবধান হওয়া সত্ত্বেও
তার রূপ পরিবর্তনের ধারাটি জানতে পেরেছি। ভবানীবাবু উৎসাহিত সুলভ স্বরে বললেন, শেষমেশ মানুষে রূপান্তরিত হয় তো? মাথা নেড়ে বললাম, হ্যাঁ ঠিক, আর এ রক্ত পিশাচের মনুষ্যরূপ আমরা হয়তো দেখেছি। কথাটা বলার পর দেখলাম ভবানীবাবুর মুখখানা বিস্ময় আতঙ্কে মিশ্রিত হয়ে একটা অন্য রূপ ধারণ করেছে। অত্যন্ত আশ্চর্য ভরা কণ্ঠে বললেন, দেখেছি, কি বলছো কি? চুপ করে রইলাম আমি। ভবানীবাবু আবার বললেন, সে কথা বলছো কেমন করে? কিছুই না, অনুমান করছি। ভবানীবাবু সামান্য যেন বিরক্ত হলেন, মুখের সেই রকম ভাব করে বললেন, ও অনুমান করছো? এ সময় অনুমানই আমার সেরা অস্ত্র। বিভিন্ন ঘটনাকে জড়ো করে তাদের ভালো করে পর্যবেক্ষণ করে অনুমানের একটা নীলন কষা প্রণয়ন করতে হয়। অনেক সময় এর ভিত্তিতে এগিয়ে যেতে যেতে হয়তো রক্ত পিশাচকে খুঁজে বের করতে সহজ হবে বলে আমি মনে করি। দেখা যাক শেষমেশ কি হয়, কিন্তু মনে একটা দ্বন্দ্ব লেগেই আছে। রক্ত পিশাচটি যদি এতটাই হুঁশিয়ার হয় তাহলে তার ওই পায়ের দাগগুলো মুছল না কেন, যেগুলো আমরা দেখেছিলাম? ভবানীবাবুর সঙ্গে আরো মিনিট দশেক গল্প করলাম। ঘর থেকে বাইরে এসে বারান্দায় আবার কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। সামনে খোলা জায়গায় হাত বাড়িয়ে দেখলাম একভাবে একেবারে সরু আকারে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। ভীষণ ঠান্ডা সেই বৃষ্টির স্পর্শ। মনে হয় যেন এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র বরফের টুকরো আমার খোলা হাতে এসে পড়ছে। তারপর নিজের ঘরে বসে একটা বইয়ের পাতা উল্টাতে লাগলাম। রাত 10টা বাজলে ভবানীবাবুর আহ্বানে খেতে গেলাম। নিরামিষ তরকারি, কিন্তু বেশ ভালো এবং রুচিপূর্ণ। খাওয়ার এক ফাঁকে ভবানীবাবুর মুখের দিকে তাকিয়ে একটু চমকে উঠলাম। কি আশ্চর্য রকম ভয়ে ভবানীবাবুর মুখটা সাদা হয়ে গেছে, যেন সেই মুখে রক্তের কোনো প্রবাহই নেই। অন্য মনস্ক ভাবে খেয়ে যাচ্ছেন। তাঁর খাওয়ার ধরন দেখে বোঝাই যায় তিনি খাওয়াটাকে তৃপ্তি ভরে খাচ্ছেন না। কেমন একটা শিশুসুলভ ভাব। বললাম, ভবানীবাবু, ও ভবানীবাবু, কি কি ভাবছেন? কিছুই না হে, কি জানি খেতে ইচ্ছে করছে না। খাবারটা খেয়ে নিন আপনি, মিছি মিছি কিছু ভাববেন না। আচ্ছা ঠিক আছে, আজ আমি আপনার ঘর পাহারা দেব, শান্তি। ভবানীবাবুর গলায় আতঙ্কের সুর। হ্যাঁ, সে কি বলছো? রাত বিরেতে আমার ঘরের সামনে বসে থাকবে? না না, তা কখনো হয় না। এক গ্রোশ ভাত মুখে দিয়ে বললাম, কেন হবে না? যদি রক্ত পিশাচ তোমাকেই মেরে ফেলে তাহলে তখন কি হবে? আর কার উপরেই বা ভরসা করব? চিন্তা করবেন না, সেই সব ব্যবস্থা আমি করে রেখেছি। আপনি শুধু খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যান। ভবানীবাবু মাথা নাড়লেন। তারপর আমাদের মধ্যে আর তেমন কথা হয়নি। নীরবে আমরা খেয়ে উঠে পড়লাম দুজনে। আমি যে আশঙ্কিত হচ্ছি না সে কথা একেবারেই ভুল। এত ঘন অন্ধকারময় রাতের রূপ দেখে গলাটা শুকিয়ে গেল। বারবার মনে হচ্ছে এখনই হয়তো রক্ত পিশাচ আসবে, আর তার আগমনের আবহে রাতটা আরো অন্ধকারময় ভয়াল হয়ে উঠেছে। ঠিক করলাম ভবানীবাবুর পাশের ঘরটায় আজ রাত কাটাবো। কোনো গণ্ডগোল দেখলেই একটা বড় লোহা কাটার হাতুড়িটা নিয়ে আসব। আমার ঘুম গাঢ় হলেও সামান্য শব্দতেই জেগে উঠি, অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ ঘুমিয়ে থাকলেও কান দুটো প্রহরীর মতো সজাগ থাকে সবসময়। ভবানীবাবুকে দরজা জানলা খুব ভালো করে বন্ধ করার উপদেশ দিলাম।
প্রবীরের মতো এমন বলিষ্ঠ পুরুষের মৃত্যুতে ভবানীবাবু অবাক হয়ে গিয়েছিলেন। তিনিও হয়তো ভেবেছিলেন রক্তপিশাচ সামান্য ক্ষমতাধারী অপয়া প্রাণী মাত্র। ভবানীবাবুর পাশের ঘরটা অন্য সব ঘরের মতোই, তবে ঘরের মেঝেটা সামান্য পরিমাণ ধুলোয় ভর্তি। বোঝা যায় অনেকদিন এ ঘরে কারোর প্রবেশ হয়নি। বই পড়ার অভ্যেস আমার বহুকালের, তাই একটা ইংরেজি নাটকের বই পড়তে লাগলাম বিছানায় শুয়ে শুয়ে। রাত তখন বোধ করি 12:30 মতো। ম্যাকবেথ নাটকে যখন ম্যাকবেথের শেষ যুদ্ধের প্রস্তুতির বর্ণনা পাঠ করছি, হঠাৎ বারান্দা থেকে ধূপ করে একটা শব্দ হল। সঙ্গে সঙ্গে অত্যন্ত সাবধান হয়ে বিছানার উপর নিঃশব্দে সোজা হয়ে বসলাম এবং ঘরের আলোটা নিভিয়ে দিলাম। ঘরের দরজা জানলা সব বন্ধ। শব্দটা শুনে মনে হল কেউ যেন লাফিয়ে লাফিয়ে বারান্দায় নেমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, কারো চাপা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু কিন্তু নূপুরের ধ্বনি কোথা থেকে আসছে? ঝুমুর ঝুমুর করে আওয়াজ হচ্ছে। সেই গম্ভীর পায়ের আওয়াজটার সাথে এই নূপুরের ধ্বনিটা শুনতে একদমই বিশ্রী লাগছে। আর একটু ভালো করে খেয়াল করলাম, সেই পায়ের আওয়াজটার সাথে যে নূপুরের ঝুমঝুম শব্দ হচ্ছে, সেটা যেন একটু থেকে থেকে হচ্ছে। মনে হলো দুজন হাঁটছে এখানে। মনের মধ্যে কে যেন বলে উঠল, আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। ধীরে ধীরে অতি সংগোপনে দরজার কাছে এসে দাঁড়ালাম। বারান্দার মধ্যে একটা বাতি জ্বলছে। কাঠের দরজা আর সেই সাথে আদিকালের, তাই দরজার ফাঁকে ফাঁকে কয়েকটা ফাঁক ফোঁকড় আছে। সেগুলোতে চোখ লাগিয়ে বাইরেরটা দেখার চেষ্টা করলাম। আলোটা চোখে আসছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। আবার একটু কায়দা করে দেখলাম, না, কাউকেই তো দেখছি না। আর সেই সাথে পায়ের আওয়াজটাও যেন থেমে গেল। সহসা শুনতে পেলাম একটা গুরু গম্ভীর ক্ষীণ খিলখিল হাসির শব্দ। দরজার ছিটকিনিটা আমি ধরেছি এখন, যা হবার হবে, ঘর থেকে এখন বের হব আমি। দরজা খুলতে যাব, অমনি আমার বিবেক বলে উঠল, এই রক্তপিশাচ খুবই শক্তিশালী, কখনোই ওর সাথে একা পেরে ওঠা সম্ভব নয়। যদি তার সামনে এখন আমি যাই, তাহলে আমার মৃত্যু অনিবার্য। আমার হাতটা ছিটকিনি থেকে সরে এলো। কিছুই করার নেই, শুধুই বসে বসে দেখতে হবে। দরজার ফাঁক দিয়ে আবার ভালো করে চোখ দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে, কারণ দরজার ফাঁক ফোঁকড় দিয়ে খুব অল্প জায়গা দেখতে পাচ্ছি। ইচ্ছে মতো এদিক ওদিক ঠিকঠাক দেখতে পাচ্ছি না। বুকের ভিতর একটু ভয় করছে। সেই পায়ের শব্দটাও হঠাৎ করে বন্ধ হলো কেন? রক্তপিশাচের কোনো মতলব আছে নাকি? এসব ধূর্ত প্রাণীর অভিসন্ধি একদমই বোঝা যায় না। প্রায় 15 মিনিট চুপ থাকার পর ক্ষীণ এবং মৃদু আওয়াজ শুনলাম, যেন কেউ কোনো ভারী কিছু টানছে, আর তার হাতে জোর আনতে মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে, আর সেই সাথে ঝুমুর ঝুমুর শব্দটা কানে এলো। সেই শব্দটা আস্তে আস্তে আমার আর ভবানীবাবুর ঘরের সামনে থেকে দূরে সরে যাচ্ছে। তারপর শুনলাম সেই শব্দটা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। বুঝলাম
ছাদের দিকেই যাচ্ছে। আর তারপর শুধু ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। সারা রাত এক প্রকার আধ ঘুমিয়েই কাটিয়ে দিলাম। আজ যার পায়ের আওয়াজ শুনলাম, সেটা কি রক্ত পিশাচের আওয়াজ? তা না হলে এত রাতে এখানে আসবেই বা কে? তবে আজ হঠাৎ নূপুরের ধ্বনির মতো ঝুমুর ঝুমুর শব্দ হলো কেন? সূর্যের আলো এই শ্রাবণ মেঘের ভিতর দিয়ে যখন পৃথিবীর বুকে এসে নামল, তখন নিঃশব্দে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম। অত্যন্ত জ্বলা ভারে যেন আকাশের মেঘগুলো ভারী হয়ে রয়েছে। ভবানীবাবু হয়তো এখনো ঘুমোচ্ছেন, তার ঘর থেকে ক্ষীণ নাক ডাকার শব্দ ভেসে আসছে। আমি বারান্দায় বুকের উপর ঝুঁকে ভালো করে দেখতে লাগলাম কোনো প্রকার চিহ্ন বা অস্বাভাবিক কিছু আছে কিনা। সব ভালো করে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে যখন ছাদে উঠলাম, দেখি ছাদের দরজার ছিটকিনিটা খোলা এবং একটু ফাঁক হয়ে ভেজানো অবস্থায় রয়েছে। দরজা ঠেলে ছাদে উঠে সেখানে কিছুক্ষণ পায়চারি করলাম, তারপর আবার নিচে নেমে আসার সময় হঠাৎই সিঁড়ির একটা কোণে চোখ আটকে গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে ছোট্ট সোনালি রঙের পাতলা জিনিসটা হস্তগত করলাম। সেটা ধরে একটু নাড়াচাড়া করলে ভেতর থেকে শব্দ ভেসে আসে, আর সেই শব্দটা রাতের ঝুমুর ঝুমুর আওয়াজের ক্ষুদ্র সংস্করণ মাত্র, অর্থাৎ সেই রহস্যময় নূপুরের একাংশ। এই ছোট্ট জিনিসটা রহস্য উদ্ঘাটনে আমাকে যথেষ্ট সাহায্য করবে। ছোট্ট একটা স্বস্তিসূচক দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলাম। গতকাল রাতে শোবার ঘরটা ত্যাগ করে আমার আগের ঘরটায় চলে এলাম। জিনিসটাকে শক্ত করে টেবিলের একটা কোণে লুকিয়ে রাখলাম। ভাবছি এই কথাটা ভবানীবাবুকে বলা চলবে না। ভবানীবাবু এমনিতেই গম্ভীর প্রকৃতির হলেও ভিতরে উত্তেজনা আর ছটফটানি ভাবটা বেশি। ভবানীবাবু আজ একটু বেলা করে উঠলেন। যখন আমার কাছে এলেন ঘড়িতে তখন প্রায় 9:45। ভদ্রলোককে দেখে মনে হয়েছিল যেন ঘুম থেকে উঠে সোজা আমার কাছেই চলে এসেছেন। আর আমি অসম্পূর্ণ ম্যাকবেথ নাটকের বাকিটুকু সমাপ্ত করছিলাম। ভদ্রলোককে দেখে বললাম, এই যে আসুন ভবানীবাবু। কাল রাতে এসেছিল কি? হ্যাঁ এসেছিল। তারপর? বোধহয় কোনো কারণবশত সে ঠিক মতো রক্ত পিশাচের রূপ ধারণ করতে পারেনি, আর মনুষ্যরূপের পরিবর্তন না হওয়ায় সে শেষমেশ চলেই যায়। তাহলে আমার অনুমানটাই ঠিক ছিল? অনুমান? দেখলেন তো ভবানীবাবু, এই অনুমানটাই কিন্তু আপনাকে বিচক্ষণ করেছে। আচ্ছা সেসব কথা পরে হবে, আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। ভবানীবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন, একটা চেয়ার টেনে বসে বললেন, হ্যাঁ বলো। আপনার যে আগের রান্নার লোক অর্থাৎ ইন্দু পিসি কবে কাজ ছেড়ে দিয়েছেন? এই তো মাসখানেক হয়ে গেল। যখন তিনি কাজ ছেড়েছিলেন তখন কি রক্ত পিশাচের উপদ্রব শুরু হয়েছিল? ভদ্রলোক একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ তা শুরু হয়েছিল বই কি, উপদ্রবে 3 দিনের দিন কাজ ছাড়েন তিনি। একটু দম নিয়ে বললাম, আচ্ছা আপনি ওনাকে কি বলে ডাকতেন? আমি তো ইন্দু দিদি বলে ডাকতাম, যদিও আমার থেকে ছোট ছিল। আচ্ছা ইন্দু দিদি, তা কোথায় থাকেন উনি? ওই যে শ্মশান মোড়ের পাশের একটা পাকা বাড়িতে। পাকা বাড়ি? বেশ। আচ্ছা শুনুন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, শীতলদের বাড়ি যেতে হবে। নিশ্চয়ই। বলে ভবানীবাবু উঠে চলে গেলেন, আর আমি বিছানায় হেলান দিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। কোথাও যেন একটু ফাঁক ফোঁকড় আছে, সেজন্য আমার ভাবনাকে বারবার জোড়া লাগাতে গিয়েও পারছি না।
সকালের খাবার খেয়ে তৈরি হয়ে শীতলদের বাড়ির দিকে আমি আর ভবানীবাবু নেমে পড়লাম। ভবানীবাবুর বাড়ি থেকে শীতলদের বাড়ি খুব একটা দূর নয়। বর্ষার ফলে এখানকার কাঁচা রাস্তাগুলো একেবারে থকথক করছে। কোনো মতে সাবধানে পা ফেলতে ফেলতে এগিয়ে এলাম। মিনিট পনেরোর মধ্যে শীতলদের বাড়ি পৌঁছালাম। টিনের তৈরি একখানা বড় ঘর, আর তার সামনে পিছনে সবজি আর ফুলের বাগান, বেশ সুন্দর লাগছে। বৃষ্টির তাণ্ডবেও গাছগুলো নেতিয়ে যায়নি, বরং আরো ঊর্ধ্বমুখী হয়েছে। দেখলাম শীতলের বাবা উঠোনের মধ্যে চুপচাপ বসে আছেন। বুঝলাম ছেলের মৃত্যু এখনো তিনি মেনে নিতে পারছেন না। আমাদের দুজনকে তার ঘরের দিকে আসতে দেখে কোনো মতে উঠে স্বাগত জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ভবানীবাবু বললেন, না 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 ভাই তপন, এখন কিছুই করতে হবে না তোমাদের, আমরা যেমন এসেছি তেমন চলে যাব। তপন অর্থাৎ শীতলের বাবা কোনো মতে জড়ানো গলায় বললেন, তা কি করে হয়, তা কি করে হয় কর্তা? ভবানীবাবু সেই কথায় কর্ণপাত না করে বললেন, হৈমবতী কেমন আছে? তপনবাবুর মুখটা আরো কালো হয়ে গেল, মুখে কোনো কথা নেই তার, এক দুঃসহ বেদনা কোনো মতে সহ্য করছেন তিনি। তবুও বললেন, চলুন ভেতরে দেখতে পাবেন। আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের পরিবেশ দেখলে বোঝা যায় কি পরিমাণ ঝড় বাড়ির উপর দিয়ে বয়ে গেছে। সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এদিক ওদিক, তবুও এত কিছুর মধ্যে যেন একটা পরিপাটি ভাব রয়েছে। প্রথমে বড় ঘরটার পাশে ডান দিকে একটা ছোট ঘর রয়েছে। সেই ঘরের বিছানার মধ্যে মৃতের মতো পড়ে রয়েছেন শীতলের মা। ছেলের নামে প্রলাপ বুকে চলেছেন রীতিমতো। অতিরিক্ত ক্রন্দনের ফলে চোখ মুখ আশ্চর্য রকম ফুলে গেছে তার। মুখের ফর্সা রঙের মধ্যে গভীর লালচে ভাব ফুটে উঠেছে। শীতলের মার মাথার কাছে একজন সদ্য বিবাহিতা কমবয়স্কা যুবতী মেয়ে বসে আছে। গায়ের রং সামান্য চাপা, লম্বা ছিপছিপে দেহের গড়ন, আর তার চোখের মধ্যে প্রখর বুদ্ধি যেন লুকিয়ে আছে। সে চোখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। এমন বাঙালি গ্রাম্য নারীর চোখ যে এতটাই তীক্ষ্ণতাপূর্ণ হয় সেটা একেবারে বোধগম্য ছিল না আমার। ঘরে অচেনা পুরুষের আগমনে যে বাঙালি নারীরা সংকোচে দাঁড়িয়ে যায় বা সরে পড়ে, তার মধ্যে এমন কোনো ভাবই ফুটে উঠল না। বুঝলাম অন্তর থেকে এই মেয়েটি খুবই শক্তিশালী। তপনবাবু বললেন, এ আমার বোন উর্মিলা। উর্মিলা একইভাবে বসে থেকে শীতলের মায়ের চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগল। আমাদের দিকে শুধু একবার মুখ তুলে তাকিয়েছিল। আমি আর ভবানীবাবু এক পাশে জড়সড় হয়ে বসলাম। বাঙালি নারীরা অতিরিক্ত স্বামীর বাধ্য বা স্বামীকে ভালোবাসে বলে তার স্বামী যা বলে তাই সে পরম চিত্তে গ্রহণ করে। নারীর মহৎ সহ্য ক্ষমতার কৃপায় যে একটা সংসার কত সুন্দর হয়ে ওঠে তার কেউ বিচার করে না বা করি না। তাই আমরা তাদের দুর্বল অবলা ভাবি, কিন্তু তাদের অন্তরে দৃষ্টি যদি আমরা দেখতে পেতাম বোধহয় অবলা কথাটির জন্ম একেবারেই হতো না। উর্মিলা দীপ্ত চাহনি ভবানীবাবু আর আমার মতো বলিষ্ঠ পুরুষ মানুষকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। আমরাই যেন ভিতরে ভিতরে সংকুচিত হয়ে চুপসে যেতে লাগলাম। একটু সময় নিয়ে শীতলের মাকে বললাম, আপনাকে দু একটা প্রশ্ন করাচ্ছিল, মানে আমি কিছু জানতে চাইছি আর কি। উর্মিলা এবার বলল, বৌদি, তারা তোমার কাছ থেকে কিছু জানতে চায়, কথা কও।
শীতলের মা ব্যস্ত হয়ে পড়লেন। কে কে? শীতল বুঝি? শীতল এসেছে, শীতল! তপনবাবু দৃঢ় স্বরে বললেন, হৈম হৈম, এ মুখ তুলে চাও, এরা শীতলের খুনিকে ধরিয়ে দেবে। তুমি শুধু ওদের কয়েকটা উত্তর দাও। হৈম, ও হৈম, চোখ খোলো, কিছু বলো হৈম। এবার শীতলের মা আমাদের দিকে মুখ তুলে তাকালেন। কান্নায় ফুলে যাওয়া চোখ দিয়ে তিনি আদৌ চোখ মেলে তাকিয়েছেন কিনা বুঝতে পারলাম না। তিনি ডুকড়ে কেঁদে উঠলেন এবং ক্রুদ্ধ স্বরে বললেন, সেই রক্ত পিশাচ, সেই রক্ত পিশাচ আমার ছেলেকে মেরেছে। তাকে আমার চাই, তাকে আমার চাই, আমি নিজে হাতে তাকে মারবো, তাকে আমার চাই, আমি মারবো তাকে। শান্ত স্বরে বললাম, আচ্ছা, আপনি তো শীতলের মৃতদেহকে প্রথম দেখেছিলেন। শীতলের মা আড়ষ্ট কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি প্রথম দেখেছিলাম। কেমন অবস্থায় ছিল? শীতলের মা কোনো উত্তর দিলেন না, শুধুই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। ভবানীবাবু স্নেহসুলভ কণ্ঠে বললেন, দেখো হৈমবতী, এনার কথার উত্তর দিলে খুব ভালো হয়, রক্তপিশা। ভবানীবাবুকে থামিয়ে দিয়ে শীতলের মা ঝঙ্কারময় সুরে বললেন, কি ভালো হবে, হ্যাঁ কি ভালো হবে, ওই অপয়া প্রাণীটিকে যদি সত্যি ধরার হতো তাহলে এতদিন ধরে ফেলতেন, কোনো কাল বিলম্ব হতো না। শীতলের মা এখনো হয়তো পুত্রের মৃত্যু বিশ্বাস করতে পারছেন না। ছেলের বিভৎস লাশের চিত্র চোখের সামনে ভেসে উঠলে তিনি কেঁপে কেঁপে ওঠেন। তাই আজ আমার এমন প্রশ্নটা বোধহয় একেবারেই সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ বসে থেকে বুঝলাম, শীতলের মাকে যতই এখন প্রশ্ন করি না কেন, তিনি মুখের ঠোঁট দুটো জোড়া লাগিয়ে রেখেছেন। শেষে শ্রদ্ধা সহকারে উঠে গেলাম। তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় চোখ আটকে গেল আমার। উর্মিলার পায়ের মধ্যে চকচক করছে সোনালি রঙের নূপুর। পাশের একটা টেবিলে ভর্তি জলের গ্লাস রাখা ছিল। অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম, একটু জল হবে কি উর্মিলা দেবী, আসলে ভীষণ তেষ্টা পেয়েছে। উর্মিলা উঠে গিয়ে সেই জলের গ্লাসটা নিয়ে এগিয়ে এসে আমার হাতে দিল। জল তো খেলাম ঠিকই, কিন্তু আমার কানে উর্মিলার পায়ের ঝুমুর ঝুমুর শব্দটা অট্টহাসি দিয়ে ঘুরপাক খাচ্ছে স্বাধীনভাবে। শিউরে উঠলাম। রাতে যে ঝুমুর ঝুমুর আওয়াজ শুনেছি তার সাথে এর প্রায় মিল। চোখটা যথাসম্ভব নিচে নামিয়ে রাখলাম যাতে উর্মিলা আমার চোখের ভাষা বুঝতে না পারে। পুরো জলটা খেয়ে বেশ তৃপ্তি পেলাম এমন ভাব করে খালি গ্লাসটা আবার উর্মিলার হাতে দিয়ে বললাম, অনেক ধন্যবাদ। তারপর তপনবাবুর দিকে তাকিয়ে বললাম, চলুন, আপনার থেকে না হয় উত্তরগুলো জানা যাবে। ঘর ছাড়ার আগে শীতলের মায়ের কাছে দুপা এগিয়ে গিয়ে বললাম, দেখুন, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, রক্তপিশাচকে আমি ধরবার কোনো ত্রুটি রাখবো না, তবে তবে এটা জানিয়ে যাই, রক্তপিশাচ কিন্তু খুব সাবধানী, এমনই ধূর্ত সে যেন মেঘনাদের মতো মেঘের আড়ালে আড়ালে থাকে। যাই হোক, আপনি আমার গুরুজনের সমান, আপনার আশীর্বাদ না পেলে হবে না। বলে শীতলের মায়ের পা দুটো ধরে প্রণাম করলাম। শীতলের মা এতে কোনো প্রতিক্রিয়া দেখালেন না। বাড়ি থেকে বাইরে বেরিয়ে পাশেই একটা বাঁশ ঝাড় চোখে পড়ল। তপনবাবু সেখানে এগিয়ে গিয়ে একটু নিচু জায়গা দেখিয়ে বললেন, এখানে, এখানেই। ভবানীবাবু মৃদুভাবে তপনবাবুর কাঁধ চেপে ধরলেন। বাঁশ ঝাড়ের ঠিক মাঝখানে নিচু মতো একটা জায়গা, সেখানে
এখন কিছু মাটিতে প্রায় মিশে যাওয়া ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সেখানে একটু ঝুঁকে মাটিতে হাত দিয়ে বললাম, ঠিক এই জায়গায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ, হৈমত চিৎকারে সব ফেলে ছুটে এলাম। তারপর দেখি আমার ছেলেটা এখানে মরে পড়ে আছে। বুঝলাম। আচ্ছা, আপনার বোনটি কতদিন আগে এখানে এসেছেন? তপনবাবু বললেন, তা মাসখানেক হয়ে গেছে। উর্মিলার স্বামী, থাক পারিবারিক ব্যাপার থাক, কিন্তু আমার চোখ যে ইতিমধ্যেই চকচক করা শুরু করেছে সেটা বোধহয় এনারা কেউ টের পাননি। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে আবার বললাম, আপনার ঘরে থাকাকালীন দেখলাম দুটো ছোকরা আমাদের দিকে কেমন উঁকি মেরে তাকাচ্ছিল। তারা আমার বড় দিদির দুই ছেলে তুষার আর কাঞ্চন, বেড়াতে এসেছে। হঠাৎ মামার গ্রামে বেড়ানোর শখ হলো তাদের। কতদিন হলো এখানে এসেছে? তপনবাবু বেশ কিছুটা ভেবে নিয়ে বললেন, কতদিন এসেছে, প্রায় দেড় মাস হবে। দেড় মাস? আচ্ছা, বলছি আলাপ হলে মন্দ হতো না? এই তুষার, কাঞ্চন, এই একটু একটু এদিকে আয়, আয় এদিকে বলে তপনবাবু ডাক দিলেন। অমনি বাড়ির আড়াল থেকে সন্ডা মার্কা দুটো ছোকরা এসে হাজির হল। দুজনেরই বলিষ্ঠ দেহ, আমার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মনে হল। আমি তাদের ভালো করে নিরীক্ষণ করে শুধু একটা প্রশ্নই করলাম, বলছি তোমাদের দুজনের উচ্চতা কি সমান? দুজনেই গম্ভীরভাবে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আমি আর কিছু বললাম না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। বাড়ি ফিরতেই ভবানীবাবু রাগি সুরে বললেন, তো রুদ্রদামন, শীতলদের বাড়ি থেকে ফেরার এত তাড়ার কি ছিল? ভবানীবাবুর প্রশ্নটা সম্পূর্ণ অগ্রাহ্য করে বললাম, সময় নেই ভবানীবাবু, ইন্দুপিসির বাড়ি, তারপর যারা যারা রক্তপিশাচের কবলে পড়েছে তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে আরও তথ্য নেওয়া উচিত। ভবানীবাবু একটু ভ্রু কুঁচকালেন, আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। মাথার ভিতরে চিন্তাধারা ঝর্ণার জলের মতো ঝরঝর করে ঝরছে। পরপর দুদিন খুব ছুটোছুটিতে বেশ ব্যস্ত ছিলাম। সারা আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, তারই মধ্যে ভিজে ভিজে নিজের শরীরের চিন্তা সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক রক্তপিশাচের শিকারে পড়া ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনায় মত্ত ছিলাম। ইন্দুপিসির সঙ্গেও সাক্ষাৎ হল। বয়স 50-এর কাছাকাছি, ফর্সা রং, লম্বায় ভবানীবাবুর সমান, ওনার দেহে শক্তিটা একটু বেশি। অনায়াসেই এক হাতে ভারী কিছু তুলতে পারেন, তবে ইন্দুপিসির মনের ভিতরে অত্যন্ত উদার নারীসুলভ ভাব বর্তমান। রক্তপিশাচের রহস্য সমাধান করতে এসেছে শুনে বললেন, বয়স কত? বললাম, বয়স 29। সঙ্গে সঙ্গে চোখ কপালে তুলে অত্যন্ত বিস্ময়ের সঙ্গে তিনি বললেন, ও মা, এতটুকু বয়সের ছেলে কি পারবে রক্তপিশাচকে ধরতে? শান্তভাবে বললাম, সে পরিস্থিতি বলে দেবে। কথা শেষ হতে যখন ইন্দুপিসির ঘর থেকে বের হব তখন দেখলাম তার ঘরের ছোট্ট কাঠের টেবিলের উপর এক জোড়া সোনার রঙের নূপুর পড়ে রয়েছে। এই নূপুরটা কার জিজ্ঞাসা করতে ইন্দুপিসি বললেন, নূপুরটা তাঁরই, এখন আর পড়েন না, তার স্বামী তাকে দিয়েছিল এটা। বলে রাখা ভালো, ইন্দুপিসির গত বছর স্বামী বিয়োগ হয়েছে। একটা সূত্র পেয়েও রহস্যে এখনো ব্যাকুল হয়ে আছি। তবে বিস্ময় হচ্ছে এই, গত দুদিন কেউ রক্তপিশাচের হিংস্র মুখে পতিত হয়নি।
সেটা কি মানুষের সচেতনতা নাকি রক্ত পিশাচের কোনো দুর্বলতা, বুঝতে পারলাম না। মাঝে মাঝে অধীর হয়ে বারান্দায় পায়চারি করতে করতে নিজের মুখে নিজেই বিড়বিড় করে কি যে বলি বুঝতেই পারি না। ভবানীবাবু কিছুটা অধৈর্য হয়ে পড়েছেন, নিজের ঘরে বসে অসমাপ্ত গল্প সমাপ্ত করতে লাগলেন। মাঝে মাঝে তিনি কিছুটা অন্যমনস্ক হয়েও পড়েন। হরিপদ এখন বেশ কিছুটা সুস্থ হয়েছে। ভবানীবাবু তাকে ছুটি দিতে চাইলে হরিপদ বারবার আপত্তি জানিয়ে ফিরিয়ে দেয়। আমি এখনো ভাবছি হঠাৎ এই নূপুরের টুকরোর উদয় হলো কেমন করে, এমন অবলক্ষণে ঘটনায়। সেটা কি রক্তপিশাচের কোনো ফন্দি, নাকি সত্যি ওটার সঙ্গে রক্তপিশাচের কোনো সম্পর্ক আছে? সেই নূপুরের টুকরো নিয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পর্যবেক্ষণ করতে লাগলাম। এখন আমার মনে কয়েকটা নামের দল ভিড় করছে। এই সন্দেহের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া মুশকিল, কারণ তাদের হাবভাব অত্যন্ত অদ্ভুত ঠেকছে আমার কাছে। এখন তাদের নাম আপাতত থাক, কারণ ভবানীবাবু এখন আমার ঘরে এসে গেছেন। আমি বিছানায় বসে সামনের দেওয়ালে চুপ করে তাকিয়ে রইলাম। ভবানীবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, গত দুদিন কোনো খুন হয়নি, সেটাই বেশ স্বস্তির বিষয় বলুন। আমি মাথা নাড়লাম। বাইরে তখন মৃদু শ্রাবণের হাওয়া বইছে, গাছের ভেজা পাতার মধ্যে বাতাসে স্পর্শ লেগে একটা সুতীক্ষ্ণ শব্দের উৎপত্তি ঘটে আমাদের চারপাশে যেন ঘুরপাক খাচ্ছে। জঙ্গলের পাশে রাখা বইয়ের পাতা উল্টে উল্টে যাচ্ছে নির্দ্বিধায়। ভবানীবাবু বললেন, গত দুদিন এত ব্যস্ত হয়ে সব জায়গায় ছুটলে তো কি তথ্য সংগ্রহ করেছ? গত দুদিন আমি যেসব বাড়িতে বাড়িতে ঘুরেছি, ভবানীবাবু সবসময় আমার সাথে ছিলেন না, শুধু আমাকে পথ বলে দিতেন বা আমার সাথে ভোলাকে পাঠিয়ে দিতেন। তাই সেই সব বাড়ির লোকেদের সঙ্গে আমার কেমন কথাবার্তা হয়েছিল ভবানীবাবু তার এক বিন্দুও জানেন না। বললাম, কিছুটা সংগ্রহ করেছি, কিন্তু ভবানীবাবু আপনার কি ধারণা, রক্তপিশাচ পুরুষ নাকি মহিলা? দেখলাম ভবানীবাবুর কপালের ভাঁজগুলো আরো স্পষ্ট হয়ে গেল। চিবুকে হাত দিয়ে কতক্ষণ চিন্তা করে বললেন, এ কথা তো আগে ভাবিনি, তবে পুরুষ বলেই মনে হয়। তো কি কারণে আপনার এটা মনে হয়? ভবানীবাবু আমার মুখের দিকে তাকিয়ে বললেন, অমন শক্তিশালী জানোয়ার কি নারী দেহে সয়? না ভাই, অন্তত এটা তো মানতেই হয়, যত জানোয়ার পশু অপয়া হোক না কেন, স্ত্রী লোকের মধ্যে এমন পাশবিক ক্ষমতা একেবারেই বেমানান। কথা যুক্তি আছে বটে, তবে যাই হোক, কারোর প্রতি সন্দেহ হয় আপনার? ভবানীবাবু অত্যন্ত মৃদু হেসে বললেন, খুবই কঠিন প্রশ্ন, এত মানুষের মধ্যে কাকেই বা সন্দেহ করা যায়? আমি হালকা হেসে বললাম, বেশ আচ্ছা বলুন তো, ডিম আগে এসেছে নাকি মুরগি আগে এসেছে? প্রশ্নটা শুনে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন, ক্ষীণ স্বরে বললেন, এ তো আরো গভীর কঠিন প্রশ্ন হে। না না ভবানীবাবু, অতি সামান্য প্রশ্ন, ভাবুন ভাবুন, পেয়ে যাবেন। আমি চুপ করে ভবানীবাবুর মুখের দিকে তাকিয়েছিলাম। প্রায় 15 মিনিট ভেবে তিনি বললেন, মুরগি। আমি বললাম, কিরকম? বায়োলজি দৃষ্টিকোণ থেকে বলা যায় পৃথিবীতে প্রথম প্রাণ সমুদ্রে উৎপন্ন হয়েছিল। একটা কোষে ভেঙে ভেঙে প্রাণীদেহের সৃষ্টি হয়েছিল, সেখানে কোনো ডিমের অস্তিত্ব ছিল না, সুতরাং মুরগি আগে। ভবানীবাবু কি যুক্তি দিয়েছেন আর কি বুঝিয়েছেন
কিছুই ঠিক বোধগম্য না হলেও এইটুকু বুঝেছি তিনি মুরগি আগে বলতে চাইছেন। না ভবানীবাবু, ডিমের কথা যখন সেখানে বলেনি, মুরগির কথা কেমন করে আসছে? মুরগির কথাও তো বলেনি। ভবানীবাবু উদাস সুরে বললেন, তবে ডিম। কি ডিম? ভবানীবাবুর গলা দিয়ে বিস্ময়ের ঝর্ণা বইছে যেন। দেখুন, আমি শুধু বলেছি ডিম আগে নাকি মুরগি আগে, শুধু ডিম বলেছি, মুরগির ডিম বলিনি। আর মুরগির থেকেও কোটি বছর আগে ডাইনোসর ডিম পারত। তারপর হালকা হেসে আবার বললাম, এমন অপ্রয়োজনীয় প্রশ্নটা করেছি কারণ আপনার অস্থিরতা বের করতে। অস্থিরতার ফলে আপনি প্রশ্নটা ভালো করে মন দিয়ে ভাবেননি। ভবানীবাবু সামান্য লজ্জায় মাথা নত করে বললেন, তা ঠিক, তা ঠিক। আমি আর ভবানীবাবুকে জিজ্ঞেস করলাম না যে কেন তিনি এত অস্থির হয়ে আছেন। স্বাভাবিকভাবেই উঠে আসে রক্ত পিশাচের জন্য তিনি এত উদগ্রীব, কিন্তু তা নয়, কারণ গত দুদিনে শুধু ভবানীবাবুর এমন ভয়ানক অস্থিরতা, আর মনে রাখা প্রয়োজন গত দুদিন রক্ত পিশাচের কবলে কেউ পড়েনি, আর ভবানীবাবুর এমন অস্থিরতা আমাকে কিন্তু বেশ অবাক করছে। আমার এ বিষয় সন্দেহে পরিণত হতে বিকেল পর্যন্ত গড়াল। তখন আমার সূত্রের মধ্যে আরেকটা সংজ্ঞা যোগ হল, কিন্তু সেটা নিয়ে আমি যে খুব সন্তুষ্ট হয়েছি তা নয়। সেদিন বিকেলে আকাশের কালো মেঘ কিছুটা পিছু হটল। কয়েকটা সাদা মেঘ বিকেলের সিক্ত স্নাত নীল আকাশে দেখতে পেলাম। সেই সব সাদা মেঘের পিছনে অত্যন্ত আবছা লাল আভা প্রকাশিত হচ্ছিল। সূর্যের মৃতপ্রায় সোনালী আলো সামনের খেলা মাঠের পাশে জটপাকা গাছের সবুজ বাহুতে গিয়ে পড়েছিল। সেই দৃশ্য দেখতে দেখতে একাই ছাদের মধ্যে পায়চারি করছিলাম। ছাদের একটা কোণে যে ছোট্ট মতো ঘর আছে সেটা অবশ্য প্রথম দিন থেকেই খেয়াল করেছি, কিন্তু তার ভিতরে যাইনি কখনো। দরজায় তালা ঝুলছে, তবে ঘরের একটিমাত্র জানলা যে খোলা সেটা বুঝতে বাকি রইল না। ঘরের ভিতরের অন্ধকার আমাকে দারুণভাবে কৌতূহলী করছিল। ধীর পায়ে সেখানে এগিয়ে গেলাম। হাত বাড়িয়ে জানলায় মৃদু ধাক্কা দিতেই সেটা খুলে গেল। সঙ্গে সঙ্গে ভিতরে জমে থাকা ভ্যাপসা বাতাস আমার দেহ ঘেঁষে বাইরে চলে এলো। আমার পকেটে একটা ছোট্ট টর্চ ছিল, বের করে নিয়ে তার আলো জ্বালালাম, আর আলোটা জ্বালাতেই আমি যেন চমকে উঠলাম। টর্চের আলো সরাসরি সামনে দেওয়ালে একটা লাঠি রাখা আছে। লাঠিটাকে দেখে অনায়াসেই বলে দেওয়া যায় লাঠিটা বেশ দৃঢ় এবং মজবুত, কিন্তু তার অগ্রভাগে ঝুমঝুমি জাতীয় কিছু বাঁধা আছে। সোনালি রঙের ঝুমঝুমিটা যেন আমার দিকে স্থিরভাবে চেয়ে রয়েছে। ঝুমঝুমিটার প্রতিটা ঝুমঝুম আমার কাছে থাকা সেই নূপুরের অংশটার মতোই, একেবারে হুবহু দেখতে। ভবানীবাবুকে গিয়ে বললাম, আচ্ছা ভবানীবাবু, আপনার ছাদের কোণের ঘরটা একটু খুলতে হবে। ভবানীবাবু সামান্য ভ্রু কুঁচকে বললেন, ছাদের ঘরটা? আচ্ছা চলো দেখি। বলেই দেখলাম ভদ্রলোক একটা দেরাজ থেকে চাবির গোছা বার করলেন, তারপর ছাদে গিয়ে তালা খুলে বললেন, কি দেখার আছে? সহজভাবেই বললাম, কিছুই না, তবে মনে হলো এখানে রক্ত পিশাচকে ঘায়েল করার জন্য সামগ্রী পাব। হঠাৎ ভবানীবাবু উৎফুল্ল হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, লাঠি সোঁটা সাবল কুড়োল সব পাবেন।
আমি ততক্ষণে ঘরে ঢুকে সেই ঝুমঝুমিওয়ালা লাঠিটা হাতে নিয়েছি। হালকা নাড়া দিতেই সেটা ঝুমঝুম করে বেজে উঠল, আর এই শব্দটার সাথে রাতের সেই শব্দ উর্মিলার পায়ের নুপুরের শব্দের মধ্যে কোনো প্রকার তফাৎ নেই। আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। রহস্যের মায়াজালকে যখন ছিন্ন করা সবে শুরু করেছি, এরই মধ্যে সেই প্রয়াস যেন থমকে গেল। চাপা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বললাম, লাঠিটা কি আপনার? হ্যাঁ, আমার। যুবক বয়সে লাঠি যুদ্ধ শিখেছিলাম, কত লাঠি নিয়েছি কত ভেঙেছি হিসেব নেই, শেষে এই লাঠিটাই বেঁচে গিয়েছিল। সহজভাবে বলতে গেলে লাঠিয়াল বাহিনীর সর্দার ছিলাম। সে সময় আগে গ্রামে খুব ডাকাতের উপদ্রব ছিল। আচ্ছা, লাঠির মাথায় এই ঝুমঝুমিটা কেন? ভদ্রলোক একটু হেসে বললেন, ওটা থাকে, দেখবে প্রত্যেক লাঠিয়ালদের লাঠিতে ঝুমঝুমি থাকে, এর সাহায্যে বোঝা যায় লাঠিয়ালের অবস্থান কোথায়। আমি কিছুক্ষণ অবাক হয়ে ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম। এইটুকু জানি, যারা লাঠিয়াল তাদের শরীর বেশ পেশিবহুল হয়, খুব ব্যায়ামবীর হতে হয় তাদের, কিন্তু ভবানীবাবুকে দেখে বোঝাই যায় না তিনি কোনো কালে ব্যায়ামবীর ছিলেন। বললাম, এমন তেল চকচকে লাঠি কি শুধু আপনার কাছেই আছে? ভবানীবাবু বললেন, সে তো বলতে পারবো না, লাঠিয়াল অবশ্য আগেই লুপ্ত হয়ে গেছে, তবুও থাকলেও থাকতে পারে। ইয়ে মানে রক্ত পিশাচের ভয়ে আমরা গ্রামে একটা অস্থায়ী লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছিলাম, তাদের প্রত্যেকের কাছে অবশ্য এমন ঝুমঝুমি সহ লাঠি ছিল। অর্থাৎ এমন লাঠি আরো অনেকের কাছে আছে। ভদ্রলোক সহজভাবে হ্যাঁবোধক মাথা নাড়লেন। বুঝলাম সন্দেহের তালিকা দীর্ঘ হচ্ছে। যাদের নির্দিষ্ট করে সন্দেহের মধ্যে ধরে রেখেছিলাম তাদেরকে একটু ছাড় দিতেই হচ্ছে এখন। কাউকে হুট করে রক্তপিশাচ সন্দেহ করাটা ভালো নয়। মাথাটা যেন বেশ গরম হয়েই উঠল। আমার সমস্ত চিন্তাধারা আবার নতুন করে শুরু করতে হবে। সন্ধ্যার সময় ভবানীবাবু আমাকে অতিরিক্ত চিন্তিত দেখে বেশ কয়েকবার এসে ঘুরে গিয়েছেন, কিন্তু কোনো কথা বলেননি। শেষে আমি ভবানীবাবুর ঘরে গেলাম। ভদ্রলোকের মুখটা ভার, তাকেও যে সন্দেহ করছি হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন। তবে আমি অত্যন্ত শান্তভাবে বললাম, ভবানীবাবু, একজন গোয়েন্দা বা পুলিশ কোনো খুনিকে কিভাবে বের করে জানেন? ভবানীবাবু বললেন, ফিঙ্গারপ্রিন্ট বা তল্লাশি করে। মুখ্য কারণ কোনটা? খুনের অস্ত্র কার বা খুন হওয়া মানুষটির সাথে যার শত্রুতা বেশি? হেসে বললাম, না, গোয়েন্দা বা পুলিশ মানুষটির খুন হয়ে যাওয়াতে কে সব থেকে বেশি লাভবান হলো এর ভিত্তিতেই খুনি ধরা পড়ে। আচ্ছা, তারপর? আর তারপর এই মুহূর্তে আমাদের দেখতে হবে, রক্তপিশাচের ভয়ে যখন সারা গ্রাম কাঁপছে, তখন তাদের মধ্যে কে সব থেকে বেশি চিন্তাহীন এবং ভয়মুক্ত অবস্থায় আছে। ভবানীবাবু যেন আরো গম্ভীর হয়ে গেলেন, তিনি যে কি ভাবছেন বুঝতে পারলাম না। কিছুক্ষণ নীরবে বসে থেকে তারপর আমি চলে এলাম। আমার মাথায় তখন আকাশ পাতাল ভাবনা, শীতলদের বাড়ির দিকে নজর রাখা উচিত। উর্মিলার চোখ দুটো এখনো আমার বুকের ভিতরটা কাঁপিয়ে তুলছে। আকাশে শ্রাবণ মেঘ সরে গেছে, সেখানে এখন অজস্র তারা নক্ষত্রের বিরাট মেলা। আকাশের একটা কোণে বড় সাদা চাঁদ উঠেছে। দুদিন পর হয়তো পূর্ণিমা হবে, কিন্তু চাঁদের স্নিগ্ধ কিরণের দিকে তাকিয়ে মন প্রফুল্ল হওয়ার বদলে ভয় সিঁটিয়ে গেল। সে চাঁদের আলো কেমন যেন ভৌতিক ধরনের,
যেন কোনো অমঙ্গলের পূর্বাভাস। তবে কি দুদিন পর আজ আবার রক্তপিশাচের হিংস্র পৈশাচিক ভাব জেগে উঠতে চলেছে? পরপর দুদিন রক্তপিশাচের শিকার করার উদ্দেশ্যটা কি, নাকি অন্য কোনো মতলব আছে, জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।